গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো এখন বাজে সকাল 8:30। তো আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আর দেখো, আজকে আমি এই কাপড়টা পরেছি, পরে রেডি হয়ে গেছি। তো যাচ্ছি আজকে একটা জায়গায়। তো সেখানে কি হবে, কি হতে চলেছে সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো, ঠাকুরের পুজো টুজো সমস্ত কমপ্লিট, আর আমার ঘরের কাজ টাজ করে এবার বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, গিয়ে কথা হবে। দেখো, এখন আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, উত্তরপাড়া স্টেশন। তো ভাবলাম এখানে তোমাদের সাথে একটু দেখা করে নিই, কথা বলে নিই, তো সেই জন্যই একটু শ্যুট করে নিলাম। আর দেখো, ট্রেনে এখন উঠে পড়েছি, যাচ্ছি। তো চলো, তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখলে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে কিন্তু একটা লাইক চাই। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ্মীচুম মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ্মীচুম মায়া ভরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যেন জীবনের যে আরো দামি রূপ কথা তুই তো আমার, জীবনের যে আরো দামি। गाएगी ये जमीन, एक दिन जिंदगी इतनी होगी हंसी, झूमेगा आसमां, गाएगी ये जमीन। देख के तुझको दिल बोले हाय हाय, तेरे बिना हाल मेरा बुरा होता जाए जाए। थोड़ी शरारती मैं, तू भी थोड़ा शाय शाय, तेरे लिए बाकियों को किया मैंने बाय। ऐसा कैसा प्यार कर लिया ओ, सावरिया सावरिया।
देखूं मैं भी जरा हद से गुजर के, सब कुछ तेरे नाम कर दिया। चल जादू करे तेरी आंखों का काजल, देख के तुझको हुआ जाऊं पागल, ना जाने कब बरसेगा ये बादल। कुछ तो हुआ मुझे आंख जब तुझसे लड़ी, तेरी दीवानगी भी सर पे मेरे चढ़ी। मैं भी हूँ जिद पे अड़ा, तू भी है जिद पे अड़ी, किसी ने भी ना बढ़ाई बात ये खुद से बढ़ी। ये इश्क सारे आम कर लिया। बरसती है बूंदे तुम पे, किसी शायर का दिल बन के बरसती है बूंदे तुम पे। नजारा उफ क्या होता है, गुजरती है जब जुल्फों से, दूर कहीं अब जाओ ना तुम। सुन 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 बरसात की धुन, सुन 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 बरसात की धुन, सुन। दिल में यही एक गम रहता है, साथ मेरे तू कम रहता है। हाँ दिल में यही एक गम रहता है, साथ मेरे तू कम रहता है। छोड़ के अभी जाओ ना तुम। सुन सुन দেখো এখানে খাওয়ানো হচ্ছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ ঠিকই ধরেছো, বোনের ছেলের অন্নপ্রাশন আজকে। তো আজকে শুধু মানে মুখে প্রসাদ তুলে দেওয়া হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ব্লগ আবার আসছে তোমাদের কাছে, এটা পার্ট ওয়ান। পার্ট টু দেখতে হলে কিন্তু পুরো ভিডিও কমপ্লিট করতে হবে। আর একটা কমেন্ট চাই, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো দেখো তোমাদের কেমন লাগে, তো আর কিছু বলার নেই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। ধীরে ধীরে হলে হলে বিগা দেঙ্গি ইয়ে বরসাতে, জানে কাহাঁ ফির মিলেঙ্গি হমে এসি। তো এবার বাড়ি ফেরার পালা। তো দেখো ট্রেনে আবার উঠে পড়েছি, চোখ মুখ পুরো একদম শুকনো হয়ে গেছে, আর প্রচন্ড গরম পড়েছিল। তো ফেরার পথে আমার সাথে আছে আমার মামার মেয়েটা আর মামার ছেলে, দুজনেই আছে। তো ওদেরকে জোর করে নিয়ে এলাম যে চ তোরা আমার সাথে আমাদের বাড়ি একটু ঘুরে আসবি। আর এখানে দেখো সন্ধেবেলা চলে এসেছি বাড়ি, তখন ছটার সময়। আর এসেই গরম গরম মোমো, কার না ভালো লাগে, তোমাদের কার কার গরম মোমো খেতে ভালো লাগে, তো তোমরা অবশ্যই চটপট কমেন্ট করে জানিয়ে দিও। তো আমরা তো এখন এখানে বসে মোমো খাচ্ছি, তো এরপরে রান্না বান্না হবে, তো ভিডিওটা এখানেই শেষ করছি।